আপনার জন্মের তারিখ অনুযায়ী আপনি লটারির সংখ্যা ক্রয় করতে পারেন। আজকের ভিডিওতে জানাব জন্মের তারিখ অনুযায়ী কিভাবে লটারির সংখ্যা ক্রয় করবেন, যার ফলে আপনার লটারির ভাগ্য খুলতে পারে। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। তাই যারা লটারি কেনেন প্রতিনিয়ত, তারা নিজেদের জন্মের তারিখ অনুযায়ী লটারি ক্রয় করুন এবং সেই লটারি থেকে উপার্জন করুন অধিক। তবে একটি বিষয় মনে রাখবেন, আমরা কখনোই লটারি কিনতে বলি না, তাই নিজের দায়িত্বে লটারি ক্রয় করবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন জন্মের তারিখ অনুযায়ী লটারি ক্রয় করতে হয়, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ জনই জন্মের তারিখ অনুযায়ী লটারি ক্রয় করেন না। যদিও লটারি কেনার বিভিন্ন কৌশল আমি এর আগের ভিডিওগুলিতে আপনাদের জানিয়েছি, যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই এই ভিডিওর শেষে আপনি আই বাটনে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলিও দেখে নিতে পারেন বা ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন। প্রিয় বন্ধুরা, যদি আপনি আপনার বয়স অনুযায়ী লটারি সংখ্যা ক্রয় করেন, তাহলে লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, যা আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে যদি কারোর মানে জন্মের তারিখ হয় 1/1/2001, সে কীভাবে লটারি ক্রয় করবে? সে প্রথমত ওই 1, 2, 0 এই সংখ্যাগুলি তার কেনা লটারির সংখ্যায় রাখতে পারেন। অর্থাৎ 1, 2, 0 এই সংখ্যাগুলি রাখতে পারেন আপনার কেনা লটারির মধ্যে। তাতে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে। দ্বিতীয়ত আরেকটি পদ্ধতি আছে, যে পদ্ধতিতে জন্মের তারিখ অনুযায়ী আপনি কিন্তু লটারি ক্রয় করতে পারেন। সেটি হলো, আপনাকে অতি অবশ্যই চেষ্টা করতেই হবে, আপনাকে অতি অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনার যে জন্মের তারিখ তাকে যোগ করে মোট কত হচ্ছে, যেটা হবে সেই সংখ্যাগুলিকে খুঁজে লটারি ক্রয় করবেন। ধরুন আপনার যেটা জন্মের তারিখ সেটাকে পরপর সংখ্যাগুলোকে যোগ করলে যে সংখ্যা পাবেন, অবশ্যই শূন্য বাদে, সেটাই আপনার ক্ষেত্রে কিন্তু লটারির সংখ্যা হওয়া উচিত।
তাই আমি আপনাদের জানাতে চললাম ওই বিশেষ সংখ্যা অনুযায়ী, ধরুন 1-1-2001, এক্ষেত্রে 1+1+2+1 অর্থাৎ 5। এই 5 সংখ্যা দিয়ে আপনি যদি লটারি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই লাভবান হবেন। এইভাবে অতি সহজে লটারি কাটার কৌশল আপনি জানতে পারবেন এবং যে কোনো ধরনের লটারি কেনার ক্ষেত্রে আপনি এই বিশেষ তিথিটি অবলম্বন করতে পারেন, যাতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে। ভিডিওটিকে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।